উষ্ণ গরম জলই সুস্থ শরীর একশো শতাংশ উপকারের গ্যারান্টি শীত আসন্ন এখন উষ্ণ গরম জল অত্যন্ত প্রয়োজনীয় সবার কাছে স্নানের সময় ও কিংবা খাবারের জল শীতে গরম জল সবাই চাই চায় কিন্তু শুধু শীতকালই নয় গরম জলে উপকারিতা কিন্তু অনেক তাই সারা বছরই উষ্ণ গরম জল খাওয়ায় অত্যন্ত প্রয়োজনীয় জাপানের একদল চিকিৎসকদের সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে স্বাস্থ্যের সমস্যা মেটাতে গরম জল একশো শতাংশ উপকারী যে সমস্ত রোগগুলি মেটাতে গরম জল অত্যন্ত উপকারী সেইগুলি হলো এক মাইগ্রেন দুই উচ্চ রক্তচাপ তিন নিম্ন রক্তচাপ চার গাঁটে ব্যথা পাঁচ হঠাৎ ঋত স্পন্দ বেড়ে বা কমে যাওয়া ছয় লেপসি সাত কোলেস্টেরল বেড়ে যাওয়া পাট কাশি নয় শরীরে অস্বস্তি দশ সাত কষ্ট এগারো হুপিং কাশি বারো শিয়ার ব্লকেজ তেরো ইউটেরাস ও ইউরিন সংক্রান্ত রোগ চোদ্দ খিদে কমে যাওয়া পনেরো পেটের সমস্যা ষোলো মাথা ব্যথা এবং চোখ কান ও গলার ব্যথা উষ্ণ গরম জলের ব্যবহার কিভাবে করবেন জেনে নিন সকালে উঠে খালি পেটে অন্তত চার গ্লাস গরম জল খাওয়া অত্যন্ত প্রয়োজন প্রথম প্রথম খালি পেটে চার গ্লাস গরম জল খাওয়াটা খুবই কষ্টকর কিন্তু ধীরে ধীরে অভ্যাস করে নিলেই আর সমস্যা হবে না উষ্ণ গরম জল খাওয়ায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিছু খাওয়া যাবে না এটা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় অন্যদিকে ঠান্ডা জলের কিন্তু কোনো উপকারিতা নেই বয়স কম থাকলেও ঠান্ডা জল খেলেও কোনো সমস্যা না হলেও যত বয়স বাড়বে ততই ঠান্ডা জল খেলে শরীরের সমস্যা বাড়বে ঠান্ডা জল শরীরের অত্যন্ত চারটে শিরার কাজ বন্ধ করে দেয় যাতে হৃদরোগের সম্ভাবনা বাড়ে যে কারণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া অত্যন্ত খারাপ স্বাস্থ্যের জন্য উষ্ণ গরম জল পান করলে পেটের সমস্যা দূর হতে পারে মাত্র দশ দিনে ক্যান্সার হওয়া থেকেও বাঁচার বাঁচায় গরম জল খিদে কমে গেলে দশ দিনের মধ্যেই পাবেন উপকার এছাড়া কোলেস্টেরল সমস্যা মিটবে এতে